বিশ্বের অনেক দেশের চেয়ে করোনা টিকা দেয়ায় এগিয়ে বাংলাদেশ। দেশের 58,19,656 জন মানুষ ভারতের সিরাম ইনস্টিটিউটের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনার কোভিডশিল্ড টিকার প্রথম ডোজ নিয়েছেন, আর দ্বিতীয় ডোজ নিয়েছেন 28,05,694 জন। নিবন্ধিত 72,48,356 জন মানুষের মধ্যে 14,00,000 মানুষ কোভিডশিল্ডের প্রথম ডোজ নিয়ে এবং 20,00,000 মানুষ দ্বিতীয় ডোজ নিয়ে রয়েছেন শঙ্কায়। টিকা প্রদান কার্যক্রমের মধ্যে সরকার রাশিয়ার স্পুটনিক ভি ও চীনের সিনোফার্মা টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে। এমন বাস্তবতায় যারা কোভিডশিল্ডের প্রথম ডোজ টিকা নিয়েছেন তারা স্পুটনিক ভি ও সিনোফার্মার দ্বিতীয় ডোজ টিকা নিতে পারবেন কিনা এমন প্রশ্ন দেখা দিয়েছে। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR এর উপদেষ্টা জানান, এ নিয়ে গবেষণা চলছে, তবে এটা করা ঠিক হবে না। বিভিন্ন জায়গায় একটা টিকার সাথে আরেকটা টিকার বিনিময় করা যায় কিনা সেই বিষয়ে ট্রায়াল হচ্ছে, সেই ট্রায়াল সফল হলে হয়তো আমরা বলতে পারবো। উৎপাদক প্রতিষ্ঠান আলাদা হলেও ফর্মুলা এক হলে সেক্ষেত্রে ন্যায় কোনো সমস্যা হবে না বলে জানান মহামারী বিশেষজ্ঞ ডক্টর মুস্তাক হোসেন। দ্বিতীয় ডোজের কিছু ঘাটতি আছে, তবে অ্যাস্ট্রাজেনেকা টিকাই দিতে হবে তাদেরকে যারা তৈরি করছেন, পৃথিবীর বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে। প্রস্তুতকারক প্রতিষ্ঠান হয়তো ভিন্ন হতে পারে, কিন্তু অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকাই তারা দ্বিতীয় ডোজ তারা পাবেন। আমাদের যে ঘাটতি আছে সেই ঘাটতি ইতিমধ্যে পূরণ হয়ে যাবে। মুবাল্লিক করিম, মাইটিভি, ঢাকা।